বাংলাদেশ দাবার সবচেয়ে বড় অ্যাম্বাসেডর হলো গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ। আর গতকাল সেই দাবার লিজেন্ড, আমাদের সবার হিরো গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ভাইয়ের সাথে আমরা আড্ডা দিলাম দীর্ঘ সময় ধরে। প্রথমে আড্ডা শুরু হলো এবার দাবা অলিম্পিয়াড নিয়ে। এবারে নিয়াজ ভাই বেশ ভালো খেলেছেন দাবা অলিম্পিয়াডে। অলিম্পিয়াডের কিছু গুরুত্বপূর্ণ গেমের খেলা চলাকালীন সময়ের অভিজ্ঞতা আমাদের সাথে উনি শেয়ার করলেন, আমরাও শেয়ার করলাম। একটা গেমের আমাদের এক্সাইটমেন্ট, যেখানে পন পুশ করলেই জয় নিশ্চিত হতো নিয়াজ ভাইয়ের, চিন্তায় ছিলাম আমরা সবাই নিয়াজ ভাই সে চালটা খুঁজে বের করতে পারবে কিনা। শেষ পর্যন্ত ঠিকই নিয়াজ ভাই চালটা দিয়ে দিলেন এবং জয় ছিনিয়ে নিলেন। আড্ডায় নিয়াজ ভাই অটো ফিজিক্স, কোয়ান্টাম ফিজিক্স ও আরো অনেক বিষয় নিয়ে আলোচনা করলেন। যাই হোক, শেষমেশ মহাজ জাগতিক বিষয় থেকে পাকস্থলী মহাশয়ের ডাকে ঠিক পর্যায়ে ফিরে আসা হলো। সত্যি অসাধারণ আড্ডা হলো। নিয়াজ ভাইকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই দিকে আসার জন্য, এবং অসংখ্য ধন্যবাদ আবু সুফিয়ান শাকিল। বছরে অবশ্য দুই একটার বেশি ট্রিট দিতে পছন্দ করেন না, তাও গতকাল উনি দিয়েছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি উনি মাঝে মাঝে এভাবে ট্রিট আমাদের দিতেই থাকবেন। আলোচনায় আরও উপস্থিত ছিল বাংলাদেশের ওয়ান অফ দা সেরা চেস অর্গানাইজার ইকবাল হোসেন বাবু ভাই, সাথে ছিল নাইম হক, আর আমি তো অধম সাথে আছি। দর্শক, আড্ডাটা আপনাদের কেমন লাগলো তাইলে আপনারা আপনাদের মতামত শেয়ার করতে পারেন। আর ভালো লাগলো অবশ্যই আমাদের দাবার হিরো, দাবার সবচেয়ে মহান নায়ক, তার সম্মানতে লাইক কমেন্ট এবং শেয়ার কিন্তু করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।